আজি বরাক উপত্যকার বিক্ষিপ্ত জনজাতি আর ওবিসি সম্প্রদায়ের কারণে সেপারেট ডিরেক্টরেট এবং প্রত্যেক কমিউনিটির কারণে এটা একটা ডেভেলপমেন্ট কাউন্সিল বিচারি মই এখন বিল উত্থাপন করেছিল। বিলখন সদনত গৃহীত হয়েছে, সংখ্যার বলর কারণে বিলখন রিজেক্ট হল। বিজেপির ফালর পরা আশ্চর্যজনকভাবে বিলখনের বিরোধিতা করা হল আর স্পষ্টকে বিজেপির বিধায়ক বরাক উপত্যকার কৃষ্ণেন্দু পাল আর বিজয় মালাকারে ক্লিয়ারলি কলে বিজেপির পক্ষত হয়ে সরকারের পক্ষত এই বিলর বিপক্ষত গই কথা কয় কলে তাত ফিশারম্যান সম্প্রদায় মানে মাইমাল সম্প্রদায়ের নথিভুক্ত থাকার কারণে আর কিরান মুসলমান সম্প্রদায়ের নাম নথিভুক্ত থাকার কারণে বিরাট আপত্তি দর্শাইছে। আর এটা পরিলক্ষিত হয়েছে যেতিয়া বিজেপি সদস্যসকলে এই বিলখনের বিরোধিতা করে আসিল তেতিয়া আশ্চর্যজনকভাবে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থায় আদিবাসী সকলের এই বিলের বিরোধিতা করিলে। এই আদিবাসী সকলের মাজত প্রায় 16টা কমিউনিটি মেনশন করা আছে, লগতে আর সাব ট্রাইব মিলি প্রায় 21টা কমিটি, তার মাজত মণিপুরী, বিষ্ণুমিয়া মণিপুরী, মাড়, বর্মন, ডিমাসা, কুচ রাজবংশী, তেনেকা প্রায় 16টা আদিবাসী আর ফিশারম্যান মাইমাল কমিউনিটি মুসলমান ফিশারম্যান সম্প্রদায়, কিরান সম্প্রদায় মুসলমান সম্প্রদায়ের মাজত এই গোটেকেটা এস টি এন্ড ও বি সি মানুষখিনির সেপারেট ডিরেক্টরেট উইথ সেপারেট কাউন্সিল যেটু বিচারিছিল এইখন বিল আজি গভর্নমেন্টে লাস্টত গই সংখ্যার বলত ভোটিং হল আর রিজেক্ট হল। মূল কথা হল বিজেপিয়ে গভর্নমেন্টে কি কারণতে তেওঁলোকে অপোজ করলে তেওঁলোকে কব, কিন্তু কংগ্রেসের বিধায়ক আর বিশেষক কংগ্রেসের দলপতি পরা আদি করে গোটে মেম্বার হাউসত আসলে কোনো একনা মাত নামাতিলে আর কমলাক্ষ দেবপুরকায়স্থ বিজেপির লগত মিলি বিলখনের বিরোধিতা করিলে। দ্বিতীয়ত আর এটা রিজলিউশন আনিলে বিজেপির পক্ষের পরা ভূপেন প্রভু ডাঙরিয়া সন্মানীয় সদস্য মুভ করিলে বিবিসির একটা ডকুমেন্টারি লই অসমর বিধানসভার বিবিসির ডকুমেন্টারি লই মাত মাতাতকে আর বহু ইম্পর্টেন্ট ইস্যু আসলে অসমর, কিন্তু গভর্নমেন্টে তাত কোনো কথা বিরোধীর লগত আলোচনা নকরাকে বিরোধীর লগত মাত নামতাকে এখন রিজলিউশন আনিলে আমি ইউডিএফ দলের পরা এই রিজলিউশন বিরোধিতা করেছি। আজি 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 ভূমিপুত্র মানুষখিনির সুবিধার কথা যেতিয়া কলু অধিকারের কথা কলু তেওঁলোকৰ কারণে সেপারেট ডিরেক্টরেটর কথা কলু তেতিয়া আশ্চর্যজনকভাবে আমার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালে কলে যে বরাক সম্প্রীতি ঠাই তাত এটা অশান্ত হব। মই কব সুধিব বিচারি আছো সদস্যজনক বিজেপি গভর্নমেন্টক সুধিব বিচারি আছো আদিবাসী মানুষখিনিক ওবিসি মানুষখিনিক এস টি মানুষখিনিক অধিকার দিলে কত সাম্প্রদায়িক দাঙ্গা হব, কত তেওঁলোকে গণ্ডগোলের সৃষ্টি হবলৈকে দেখিছে। মই তো কারো বিরুদ্ধে কোৱা নাই, মই কোনো কমিউনিটির বিরুদ্ধে কোৱা নাই, যিসকল কমিউনিটির কোনো বিধায়ক বিধানসভাত নাই লোকসভাত নাই আনরিপ্রেজেন্ট স্কেটার্ড কমিউনিটিখিনির কথা মই কৈছো, তেওঁলোকে অধিকারের করা বঞ্চিত, তেওঁলোকৰ কি অধিকার নাই নেকি তেওঁলোকৰ কৃষ্টি সভ্যতা সংস্কৃতি বচাই রাখার? আজি তেওঁলোকে চ্যালেঞ্জের মুখত পড়ি আছে, তেওঁলোকে নিজের কৃষ্টি কালচার বরাকবেলিত বসাব পারা নাই, এনেকুৱা অবস্থার সৃষ্টি হয়েছে। বরাকর ভূমিপুত্রখিনির হকে আমি যেতিয়া মাত মাতিলু তেতিয়া সরকার আর কংগ্রেস একলগ হয়ে নিশ্চাত করিলে এই বিলর বিরোধিতা করিলে, যার কারণে বিল রিজেক্ট হব লাগা হয়েছে। ফার্স্ট টাইম বিল মুভ করেছিল। থ্যাংক ইউ।